হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন লো এলিমেন্ট ওয়ার্ল্ড। তো আমাকে গত কিছু মাস আগে আমার স্টুডেন্ট দুখানা পাখি দিয়েছিল, বর্দি পাখি। তো সেগুলোকে আমি কাকুর কাছে রেখেছিলাম, বিকজ পাখিগুলোর অবস্থা একটু খারাপ ছিল, একটু উইক ছিল, ফেদার কন্ডিশন ভালো ছিল না। তো আমি আমার ঘরে রাখিনি, তো কাকুর কাছে রেখেছি, কাকুর অন্য বর্দির কাছে, যেগুলো আমরা একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য। তো পাখিগুলোকে আজকে আমরা নেবো। পাখিগুলো পুরোপুরি এখন ভালো হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। এরপরে ওগুলো মেল না ফিমেল সেটা, একটা তো মেল কনফার্ম, একটা ফিমেল নাকি ওটা আমি কনফার্ম না। সো আমি চলুন যাই, পাখিগুলোকে নিই এবং আবার তাকেও দেখাই। তো গাইস, এই সামনের এই ব্লু কালারের পাখিটা, এইটা আমার, আর এখান থেকে হচ্ছে এই যে খাঁচার নিচের উপরে হালকা হোয়াইট আর ভায়োলেটের মধ্যে স্পাইডারম্যান, তো এটাও আমার। তো এগুলো এখন ধরি, এখন ধরে কুকির খাঁচার মধ্যে রাখবো একে আমি, তো ওখানে ঢুকিয়ে তারপরে আমি ভিডিও দেখাচ্ছি। এগুলো আমরা ধরে নিয়েছি, আর একটা ধরতে গিয়ে বর্তি পাখি বেরিয়ে গেছে, এটা পাখার উপরে বসেছে আর কি, নামাও দেখি, ওই যে বসেছে, সেটাকে ধরা হবে এখন। আমি চেষ্টা করি, ও পাখার উপরে বসছে, আমরা বাবুদার থেকে যে পাখি নিয়ে এসেছিলাম তার মধ্যে রেড আই যে লুটিনো অফলাইনটা ছিল ওইটা মারা গেছে, আর এখান থেকে এই যে গ্রিন অপলাইন যেটা আমাকে কমেন্ট করেছিল, এটা গ্রিন ফিশার, জাস্ট না গ্রিন ফিশার অপলাইন, তো এগুলো এখন এখানে বসে আছে, ডিস্টার্ব বেশি করবো না, ফ্ল্যাশ লাইট জ্বালায়। তো এরা ডিম পেরেছিল, ফার্স্ট ডিমে ব্লাড আসেনি, সেকেন্ড ডিম আবার দুখানা পেরেছিল, না ফার্স্ট, ও আচ্ছা ফার্স্ট ডিমই পেরেছিল, পাড়ার পরে একটা নষ্ট হয়ে যায় এবং আর একটা ডিম তাদেরও ছেড়ে দিয়েছিল। তো কাকু সেটা কী করে, আমাদের মাস্টার বাজিস পেয়ার, তো তার কাছে ছেড়ে দেয়, মানে যে আর কি ককটেলকে খাই বড় করে, মানে আমার কুকিকেও খাই বড় করেছে, তো সেটা আছে হচ্ছে এখানে। তো তাও ডিম চালার সময় আর কি ডিমের মধ্যে ক্র্যাক হয়ে গেছিলো, ব্লাড বেরিয়েছিল, তো সেটা লাকিলি ফুটে গেছে, এই যে বাচ্চা, এবার জানি না সার্ভাইভ করতে পারবে কি পারবে না, ওর ডিমের সাথেই আর কি এখানে লাভবার্ডের ডিম বাচ্চা ফুটে গেছে, একদম ছোট্ট বাচ্চা, কালকেই ফুটেছে। এরপর দেখা যাক, যদি বড় হয় তাহলে খুবই ভালো লাগবে, কারণ এটা হচ্ছে বাড়ির প্রথম লাভবার্ডের বেবি, এর আগে কখনো লাভবার্ড করা হয়নি, মানে কেনা হয়েছিল বাট ডিম ফুটে বাচ্চা বেরায়নি, বা তারপর সেই পেয়ারটাকেও সেল করে দেওয়া হয়। তারপরে বহুদিন পরে আবার কাকুরা এই পাখিটা নিয়ে এসছে এবং বাচ্চা হয়েছে প্রথম। তো দেখা যাক, বর্দি পাখিটার উপরে ভরসা তো আছে, তার জন্য এই কাজ চালা হয়েছে। তো এই দেখো মাদিরে ঢুকে গেছে, তো কিছুদিন পর যখন বড় হবে, যদি বড় হয় তো আবার ভিডিওতে দেখাবো। তো চলুন এখন আমার ঘরের মধ্যে নিয়ে যাওয়া যাক আমার এই দুই সদস্যকে। কি বসে আছে কেন ভেতরে, আমি গেটের কেজ খুলে দিই, কুকির এক বন্ধু চলে গেছে যাকে নিয়ে এসেছিলাম, তো এরপরে এদের পালা, এখন এরা বন্ধু হয়ে থাকবে, এরা হ্যান্ডটেম না, সো এদেরকে ছাড়ার পরে গেট লাগিয়ে দেবো আমি, যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও, তো এই হলো মেল, আর আই হোপ এটা ফিমেল। কী হয়েছে কুকি, এগুলো তো বন্ধু তোমার, বন্ধু বন্ধু বন্ধু, ভয় পাওয়ার কিছু নেই, আসো 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 আমার কাছে আসো, ভয় পাচ্ছ কেন, আমাকেও ভয় পাচ্ছ, তো ও নার্ভাস, কখনো দেখেনি বর্দি পাখি, যদি ওকে বর্দি পাখি খাইয়ে বড় করেছে। পাখিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য টাটা।